সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে বলিউডের গরম গরম বেশ কয়েকটা গসিপস। প্রথমে থাকছে সেলফি তোলার জন্য ভক্ত নিল কায়নার পিছু, বিরক্ত হলো কায়না, ভিডিও ভাইরাল এবং হচ্ছে সমালোচনা। এরপর থাকছে KGF চ্যাপ্টার 2 এর মুক্তির তারিখ নিয়ে জল্পনা কল্পনা আবারও শুরু, জানা গেল নতুন এক তারিখের সম্ভাবনা। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি কায়না কাপুরের কাছে। এখন ভাই এমন সিনারিও তো হরহামেশাই দেখা যায়, বলিউড সেলিব্রিটিরা ঘর থেকে বেরোলে কিংবা এয়ারপোর্ট থেকে বেরোলে ফ্যান্সরা তাদেরকে একটু ঘিরে ধরে জাস্ট সেলফি তোলার জন্য, যেন প্রিয় স্টারদের সাথে মোমেন্টটা তারা ক্যাপচার করে রাখতে পারে। মোস্ট অফ দ্য টাইম স্টাররা এটা বুঝে এবং তারা ফ্যান্সদের সঙ্গে হাসি মুখে ছবি দিয়ে দেয়, বাট সামটাইম সিচুয়েশন হয়ে যায় আউট অফ কন্ট্রোল এবং এরপরই হয় ঝামেলা, যেমনটা হয়েছে কায়না কাপুরের ক্ষেত্রে। এই তো হোলির একদিন আগে ছবি তোলার জন্য এমনই পিছু নিয়েছিল কায়নার এক ভক্ত, এবং এরপর কি হয় সেটা আপনারা নিজেরাই দেখে আসুন। হোলি উৎসব সেলিব্রেট করার পর কায়না কাপুর তাইমুর আলী খানকে নিয়ে তার বাসার দিকে যাচ্ছিলেন, এবং সেই সময় একটা ফিমেল ফ্যান কায়নাকে চেস করে এবং তার সঙ্গে ছবি তোলার জন্য বারবার রিকোয়েস্ট করে, বাট কায়না শুরুর দিকে তেমন কোনো পাত্তা দেননি। কিন্তু এরপরই হলো আসল ঘটনা, সেই ভক্ত কায়নাকে অ্যাক্সিডেন্টলি ধাক্কা দেয়। বাস কায়না তখন এমন একটা অ্যাটিচিউড করে যেটা দেখে বোঝা যাচ্ছে তিনি আসলে রেগে আছেন। ইনফ্যাক্ট তিনি ছবি তো দিয়েছেন, তবে তার ছবিতে কোনো হাসি নেই, মনে হচ্ছে অনেক রুড অ্যাটিচিউড নিয়ে আছেন। এখন এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর ভক্তরা করছে কমেন্ট সেকশনে অনেক সমালোচনা। অনেকেই লিখছেন কায়নার অ্যাটিচিউড এমন হওয়া একেবারেই কাম্য নয়। কেউ কেউ আবার লিখেছে এইসব অ্যাটিচিউডের জন্যই কায়নাকে বলিউডের মোস্ট অ্যারোগেন্ট স্টার বলা হয়। আবার অনেকে লিখেছেন এটা ভুলে গেলে চলবে না, কায়না আজকে স্টার যাদের জন্য তাদের সাথে এমন অ্যাটিচিউড করছে, সো কায়নাকে এটা নিয়ে একদিন কিন্তু ভুগতে হবে। কেউ কেউ আবার এটাও লিখছে যে স্টার ফ্যানদের পাতা দেয় না তার সাথে ছবি তোলারই বা কী দরকার। আবার অনেকে মজা করে লিখেছে কায়না হয়তো তার সেই ভক্তের সঙ্গে ছবি তুলতে ইনসিকিউরিটি ফিল করছিল, কারণ কায়না সেই ভক্ত কায়নার থেকেও ভালো জামা কাপড় পরেছিল। ওয়েল, এটা নেহাতি মজা ছিল। যাই হোক, এখন অনেকেই এমন ধরনের কমেন্টস করে কায়নার এমন অ্যাটিচিউড নিয়ে সমালোচনা করছেন। তবে অনেকে আবার এটাও বলছেন হয়তো কায়না টায়ার ছিল এবং হয়তো তাড়াহুড়োর মধ্যে ছিল, তার উপর আবার সেই ফ্যান্স তাকে ধাক্কাও দিয়েছে যার কারণে তিনি হয়তো বিরক্ত হয়ে এমন অ্যাটিচিউড করেছেন। এটা নিয়ে সমালোচনা না করলেও হয়। এবার আসি KGF চ্যাপ্টার 2 এর কাছে। রকিং স্টার ইয়াশের KGF চ্যাপ্টার 2 এর রিলিজ ডেট নিয়ে আবার চলছে জল্পনা কল্পনা। খুব শীঘ্রই জানা যাবে মুক্তির আসল তারিখ। এখন পুরো বিষয়টা কি সেই বিষয়ে আসি, বাট তার আগে বলে নেই ইয়াশের KGF চ্যাপ্টার 2 এই মুভি নিয়ে তো ফ্যানদের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট অনেক দিন ধরেই আছে। 2018 KGF মুক্তির পর থেকেই ফ্যান্সরা এই মুভির সিকুয়েলের জন্য অপেক্ষা করেছিল। প্রথমে জানা গিয়েছিল যে KGF চ্যাপ্টার 2 2020 এপ্রিলে রিলিজ দেওয়া হবে, কিন্তু নির্দিষ্ট সময়ে শুটিং শেষ না হওয়ায় এই ডেট ক্যান্সেল করা হয় এবং এরপর থেকে এখন পর্যন্ত এই ফিল্মের জন্য নতুন কোনো রিলিজ ডেট দেওয়া হয়নি। যদিও এর মাঝে গুঞ্জন এটা উঠেছিল যে হয়তো 2020 সামার কিংবা জুলাইয়ে এই ফিল্মটা রিলিজ দেওয়া হবে, তবে এই ব্যাপারেও অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি। এদিকে শুটিং সহ অন্যান্য প্রোডাকশনের কাজ এতটাই ধীরে এগোচ্ছিল যে কেউ কেউ মনে করেছিল হয়তো 2020 রিলিজই পাবে না। তবে কিছুদিন আগে ইয়াশ জানিয়েছিলেন KGF চ্যাপ্টার 2 2020 আসবে এবং তিনি বলেছিলেন যে কোনো বড় ইভেন্টের মাধ্যমে এই ফিল্মের রিলিজ ডেট জানানো হবে। এদিকে রিসেন্টলি আবার এই ফিল্মের এক্সিকিউটিভ প্রোডিউসার কার্তিক গৌদা এই মুভি নিয়ে কথা বললেন। রিসেন্টলি তিনি তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট শেয়ার করেন যেখানে তিনি জানান এই মাসেই KGF চ্যাপ্টার 2 নিয়ে একটি আপডেট জানানো হবে। এখন কার্তিকের এই অ্যানাউন্সমেন্টের পর ফ্যানদের মধ্যে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়, কারণ কার্তিক তার টুইটারে আপডেটের কথা লিখেছেন, তবে এক্স্যাক্টলি কোন আপডেট সেই বিষয়ে কিছু লেখেননি। অনেকে মনে করছেন হয়তো এই মুভির কোনো টিজার কিংবা ট্রেলার রিলিজ দেওয়া হবে, আবার অনেকে মনে করছেন এবার হয়তো এই মুভির রিলিজ ডেটটা জানিয়ে দেওয়া হবে। এখন অবভিয়াসলি এই ব্যাপারে যেহেতু কিছু জানানো হয়নি তাই ফ্যানদের মধ্যে জল্পনা তো চলবেই। তবে সূত্র মতে জানা গিয়েছে মেকার্সরা মূলত এই মুভির নতুন রিলিজ ডেট জানাবে। জানা গিয়েছে যে KGF চ্যাপ্টার 2 এর শুটিং প্রায় শেষ, অল্প কিছু অ্যাকশন দৃশ্যের কাজ বাকি আছে, আর মেকার্সরা অলরেডি এই ফিল্মের রিলিজ ডেট ফাইনাল করে ফেলেছে। আর কার্তিকের সূত্র ধরে বলা হচ্ছে এই মাসেই KGF চ্যাপ্টার 2 এর রিলিজ ডেট জানানো হবে। আরও জানা যায় যে আগামী দশেরা উৎসবকে সামনে রেখে এই মুভিটি রিলিজ দেওয়ার পরিকল্পনা চলছে এবং মেকার্সরা আগামী 22 এবং 23 অক্টোবরের ছুটি মাথায় রেখেই এই মুভির রিলিজ ডেট লক করতে যাচ্ছেন। যেহেতু এটি একটি প্যান ইন্ডিয়ান রিলিজ তাই মেকার্সরা চাইছেন এটি যেন দেশ জুড়ে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ অডিয়েন্সের কাছে পৌঁছায়, আর যেহেতু দশেরাতে একটা লম্বা ছুটি পাওয়া যায়
তাই মেকার্সরা চাইছেন KGF চ্যাপ্টার 2 যেন এর আশেপাশে রিলিজ পায়, যদিও এখনও এটার অফিসিয়াল কনফার্মেশন দেওয়া বাকি আছে। তারপরে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।